বিশ্বকাপ ফুটবল 2022 কাতারের এই 22তম আসর জমে উঠেছে, আর নকআউট পর্বে যাওয়ার দৌড় থেকে বাদ পড়তেছে একে একে অতীতের বিশ্বকাপ শিরোপাধারীরা। এই যেমন বেলজিয়ামকে ক্রোয়েশিয়ার সাথে জিততেই হতো পরবর্তী রাউন্ডে যেতে হলে, তারা গোলশূন্য ড্র করল, ফলাফল বিশ্বকাপের সমাপ্তি ঘটে গেল বেলজিয়ামের। আর গতকাল যেখানে জাপান মুখোমুখি হয় স্পেনের, সেই স্পেন যারা তাদের প্রথম ম্যাচে 7-0 গোলে কোস্টারিকাকে হারিয়েছিল, সেখানে জাপানকে পরবর্তী রাউন্ডে যেতে হলে স্পেনের সাথে ড্র নয়, জিততেই হবে। এই পরিসংখ্যানকে সামনে রেখে কাকতালীয়ভাবে জাপান 2-1 গোলে স্পেনকে হারিয়ে দেয়। আর কপালপুরে জার্মানির, তারা 4-2 গোলে কোস্টারিকাকে হারালেও তারা পরের রাউন্ডে যেতে পারল না, বাদ পড়ে গেল। আর আজ যদি বলি, সেখানে দক্ষিণ কোরিয়া খেলছে পর্তুগালের সাথে, ড্র করলে তো হবে না, জিততেই হবে পরের রাউন্ডে যেতে হলে। এই সমীকরণে তারা 2-1 গোলে হারিয়ে দিল পর্তুগালকে। আর অপরদিকে গানাকে 2-0 গোলে হারিয়েও উরুগুয়ের কপাল ফুটল, তারা পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পেল না, কারণ দক্ষিণ কোরিয়া পরের রাউন্ডে যাচ্ছে পর্তুগালের সাথে। কে ভেবেছিল জাপান স্পেনকে হারিয়ে দিবে 2-1 গোলে, আর পর্তুগালকে হারিয়ে দিবে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে? তাহলে কি এশিয়ার কাছে ইউরোপের পরাজয় এটাকে বলা যায়?